প্রিয় বন্ধুরা, ডাব্লিউবি স্টাডি ল্যাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এএনএম জিএনএম অ্যাডমিশন 2022 বন্ধুরা প্রকাশিত হয়ে গেল। এএনএম জিএনএম নার্সিং কোর্স অ্যাডমিশন 2022-এর সম্পূর্ণ অফিসিয়াল নোটিস। আজ এই নোটিসে অনলাইন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত সমস্ত নতুন নিয়মের কথা বলা হয়েছে। বন্ধুরা, যেমন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করবে, কবে করবে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, যোগ্যতা বা বয়স কী লাগবে, তোমাদের এন্ট্রান্স এক্সাম কবে হবে, কীভাবে হবে, সিলেবাস, এন্ট্রান্স এক্সামের সিলেবাস কী, কোশ্চেন প্যাটার্ন কী, কোন ক্যাটাগরিতে কত পার্সেন্ট রিজার্ভেশন আছে, তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগবে, অর্থাৎ এএনএম জিএনএম 2022 অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত অফিসিয়াল তথ্য আজ তোমরা এই ভিডিওতে জানতে পারবে। এই ভিডিওটি দেখলে তোমাদের আজকে এএনএম জিএনএম 2022 অ্যাডমিশন সংক্রান্ত কোনো ডাউট আর থাকবে, তোমাদের সমস্ত ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এছাড়াও তোমাদের অ্যাডমিশন কমপ্লিট না হওয়া পর্যন্ত, এএনএম জিএনএম নার্সিং কোর্স 2022-এর অ্যাডমিশন কমপ্লিট না হওয়া পর্যন্ত তোমাদের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনে ক্লিক করে রাখো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইনফরমেশন বুলেটিন, অর্থাৎ তোমাদের এই 2022-এর ইনফরমেশন বুলেটিন কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখানে কিন্তু লেখা আছে কমন এন্ট্রান্স টেস্ট ফর এএনএম অ্যান্ড জিএনএম কোর্স এএনএম জিএনএম 2022। তোমাদের কিন্তু সমস্ত রুলস এবার তোমরা জেনে নাও। তার আগে বললাম কি, তোমাদের যারা এবছর অর্থাৎ 2022-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সেটা সায়েন্স হোক, আর্টস, কমার্স, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তারাও কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের 17 থেকে 35 বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে 40% এবং ইংরেজিতে 40% নম্বর থাকলেই হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা অবশ্যই হওয়া চাই। তোমাদের যে বিশেষ ক্রাইটেরিয়াগুলো আছে সেটা আমি তোমাদের এক এক করে বলবো, তোমাদের অফিসিয়ালি কী কী বলে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারাও কিন্তু আবেদন করবে আগামী, তো তোমাদের ডেট যে বেরাবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে ইনফরমেশন, অর্থাৎ তোমাদের যে এন্ট্রান্স টেস্ট হবে, অর্থাৎ এএনএম জিএনএম নার্সিং এ অ্যাডমিশনের জন্য এন্ট্রান্স টেস্ট, সেটা টেস্ট হবে তোমাদের 11 ও 12 জুন। 11 ও 12 জুন তোমাদের দুদিনে পরীক্ষাটা হবে। একজন ক্যান্ডিডেটকে যে কোনো একদিন পরীক্ষা, একজন ক্যান্ডিডেটকে যে কোনো একদিন পরীক্ষাটা দিতে হবে। এএনএম জিএনএম বোধ কোর্সের জন্য তোমাদের একটি কমন টেস্ট হবে। এএনএম জিএনএম বোধ কোর্সের জন্য তোমাদের একটি কমন টেস্ট হবে। তোমরা এএনএম এবং জিএনএম এ কোনটিতে কারা আবেদন করতে পারে আমি সেটা ডিটেলস তোমাদের আমি জানাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এবার আমি যেটা দেখাবো, এখানে বলে দিচ্ছি ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন ফর দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তার বিশেষ কিছু ইনস্ট্রাকশন এখানে উল্লেখ করে দিয়েছি, সেটা কিন্তু মেনে কিন্তু তোমাদের করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছি, অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন মাস্ট বি ডান বাই ডান অনলাইন অনলি, অর্থাৎ তোমাদের কিন্তু শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে তোমাদের এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে, তোমাদের যে এনসিওর ফিলিং জেনুইন অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাভেলেবল অনলাইন অ্যাপ, অর্থাৎ তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে সেটা এই ওয়েবসাইট, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে ওয়েবসাইট www.wbjeb.nic.in, এই ওয়েবসাইটে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে। তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যে জিনিসটা খেয়াল রাখতে হবে, অর্থাৎ তোমাদের যে ক্যান্ডিডেটের নাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছি, এটা কিন্তু খুব মারাত্মক কথা একটা। ওয়ান্স দ্য রেজিস্ট্রেশন ডিটেলস, নেম, ফাদার নেম, মাদার নেম, জেন্ডার, ডোমিসাইল অ্যান্ড ডেট অফ বার্থ আর এন্টার দ্য সাবমিটেড, দিস ইনফরমেশন ক্যান নট বি চেঞ্জ, মডিফাইড, এডিটেড আন্ডার এনি সার্কামস্ট্যান্স, অর্থাৎ তোমাদের যে ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডোমিসাইল, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু একবার সাবমিট করলে পরবর্তীতে আর চেঞ্জ বা এডিট করা যাবে না। তাই তোমরা কিন্তু সাবধানে যখন তোমরা ফর্ম ফিল আপটা করবে, তোমরা কিন্তু বিশেষ করে ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু খুব সাবধানে দেবে, কারণ এগুলো কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ করা যাবে না, ভুল না হয়। তারপর তোমাদের যেটা দিতে হবে, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি, তোমার যেটা গুরুত্বপূর্ণ আমি সেটা জানাচ্ছি, অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফি তোমাদের কিন্তু সেটা নেট ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে কাটানো যাবে। যারা এসসি, এসটি, ওবিসি, এ, ওবিসি, বি ও অরফেন আছো তাদের কিন্তু 300 টাকা, যারা এসসি, এসটি, ওবিসি, এ, ওবিসি, বি, অরফেন তাদের জন্য 300 টাকা, বাকি জেনারেল ক্যান্ডিডেটের জন্য 400 টাকা। তো বন্ধুরা, তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফি হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট যারা তাদের জন্য 400 টাকা, বাকি যে এসসি, এসটি, ওবিসি, এ, ওবিসি, বি, অরফেন তাদের জন্য 300 টাকা। এরপর আমি তোমাদের যেটা দেখাবো গুরুত্বপূর্ণ জিনিস, তোমাদের এখানে উল্লেখ করে দিয়েছে তোমাদের যেটা জিনিস আমি প্রয়োজন সেটা আমি শুরু দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এরপরে আমি যেটা দেখাবো তোমাদের কোশ্চেন প্যাটার্ন, তোমাদের যে এন্ট্রান্স টেস্ট হবে তার কোশ্চেন প্যাটার্ন কী হবে। তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে বাংলা ও ইংরেজি ভাষা, দুটো ভাষাতে কিন্তু প্রশ্ন থাকবে, এমসিকিউ টাইপ প্রশ্ন হবে। তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট তোমাদের সময় থাকবে, এমসিকিউ টাইপ সমস্ত প্রশ্ন হবে। তোমাদের টোটাল প্রশ্ন নাম্বার হবে 115 নম্বরের পরীক্ষা হবে, 115 নম্বরের পরীক্ষা হবে। তার মধ্যে তোমাদের লাইফ সায়েন্স থেকে থাকবে 50 নম্বরের, তোমরা দেখতে পাচ্ছ লাইফ সায়েন্স থেকে থাকবে 50 নম্বর, ফিজিক্যাল সায়েন্স থাকবে তোমাদের 25 নম্বর, ইংলিশ থেকে থাকবে 15 নম্বর, ম্যাথামেটিক্স 10 নম্বর, জেনারেল নলেজ 10 নম্বর, এছাড়াও তোমাদের লজিক্যাল রিজনিং থাকবে 5 নম্বর।
তোমাদের এখানে স্পষ্ট করে উল্লেখিত ক্যাটাগরি ওয়ান ও ক্যাটাগরি টু। তোমরা দেখতে পাচ্ছ বিশেষ করে লাইফ সায়েন্স ও ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়ান ও ক্যাটাগরি টু ভাগ করা হয়েছে। ক্যাটাগরি ওয়ান মানে এক নম্বরের প্রশ্ন, ক্যাটাগরি টু মানে দুই নম্বরের প্রশ্ন। তোমাদের যে এক নম্বরের প্রশ্ন যেগুলো হবে সেগুলোতে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, অর্থাৎ এক নম্বরের প্রশ্নগুলোতে নেগেটিভ মার্কিং থাকবে। তোমরা দেখতে পাচ্ছ নেগেটিভ মার্কিং থাকবে 0.25 মার্কস ফর ওয়ান রং কোশ্চেন, অর্থাৎ তোমাদের একটা প্রশ্ন ভুল করলে তোমাদের 0.25 মার্কস নাম্বার কাটা যাবে, অর্থাৎ চারটে প্রশ্ন ভুল করলে এক নাম্বার মাইনাস কাটা যাবে। যেগুলো ক্যাটাগরি টু টাইপের প্রশ্ন থাকবে, অর্থাৎ বিশেষ করে লাইফ সায়েন্স ও ফিজিক্যাল সায়েন্সে, সেগুলোতে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে না। তোমাদের এএনএম জিএনএম বোধ কোর্সের জন্য কিন্তু সেম কোশ্চেন প্যাটার্ন, সেম সিলেবাস। এরপর তোমাদের আমি যেটা দেখাবো, তোমাদের দেখতে পাচ্ছ সিলেবাস, তোমাদের কোন কোন এরিয়া থেকে তোমাদের প্রশ্ন আসবে তোমাদের এখানে স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছি। সিলেবাস বিশেষ করে যেটা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স উইল বি বেসড অন 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ 10th স্ট্যান্ডার্ড দশম মানের। এরপর যেটা থাকবে তোমাদের ইংলিশ, জেনারেল নলেজ ও লজিক্যাল রিজনিং, এই তিনটে থাকবে তোমাদের 12th স্ট্যান্ডার্ড, অর্থাৎ বিশেষ করে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ 10th স্ট্যান্ডার্ড, আর যেটা আছে লজিক্যাল রিজনিং, জেনারেল নলেজ, হ্যাঁ, আর ইংলিশ হচ্ছে 12th স্ট্যান্ডার্ড, তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে। এরপর যেটা তোমাদের জানা জরুরি, তোমরা কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের আমি সেটা জানাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যারা কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারে, তোমরা দেখতে পাচ্ছ 17 থেকে 35 বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারে, অর্থাৎ ম্যাক্সিমাম বয়স হচ্ছে 35। যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে তারাও আবেদন করতে পারবে, কিংবা যারা হয়তো 10 বছর আগে উচ্চ মাধ্যমিক পাস করে নিয়েছ তারাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। কেউ যদি এমএ পাস করে থাকে, পিএইচডি করে থাকে, তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো তবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে 40% এবং ইংরেজিতে 40% নাম্বার থাকা মাস্ট, তোমাদের এখানে স্পষ্ট করে উল্লেখ করে দেয়। তোমরা দেখতে পাচ্ছ এএনএম এর বিশেষ কিছু ক্রাইটেরিয়া আছে। এএনএম এ কারা আবেদন করতে পারে, অনলি ফিমেল, অর্থাৎ শুধুমাত্র মহিলারাই কিন্তু এএনএম এ আবেদন করতে পারবে। সেক্ষেত্রে জিএনএম এ কিন্তু মেল ফিমেল বোথ আবেদন করতে পারবে, অর্থাৎ এএনএম নার্সিং কোর্সের জন্য মেল অনলি ফিমেল আবেদন করতে পারবে, আর জিএনএম কোর্সে মেল ফিমেল সবাই আবেদন করতে পারে। দুটি কোর্সে কিন্তু তোমাদের বয়সের কিন্তু 17 থেকে 35 বছর বয়স লাগবে, দুটি কোর্সে তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও তোমাদের একটা কথা বলে দিয়েছে, যারা এএনএম এ আবেদন করবে তাদের কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এরিয়ার যারা বাসিন্দা তারাই শুধুমাত্র এএনএম এ আবেদন করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এরিয়ায় যারা বসবাস করে তারাই শুধুমাত্র এএনএম এ আবেদন করতে পারবে, এবং এএনএম এ আবেদন করতে শুধুমাত্র মহিলারাই। জিএনএম এ পঞ্চায়েত হোক কিংবা পৌরসভা, পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই হবে, যে কেউ আবেদন করতে পারবে জিএনএম এ, এবং একজন ক্যান্ডিডেট এএনএম জিএনএম দুটি কোর্সেই আবেদন করতে পারবে। এরপর তোমাদের যেটা গুরুত্বপূর্ণ জিনিস, মাস্ট তোমাদের বলে দিয়েছে এএনএম এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং জিএনএম এর ক্ষেত্রে বলে দিয়েছে উচ্চ মাধ্যমিক পাস সাথে কিন্তু ইংরেজিতে 40% এবং উচ্চ মাধ্যমিকে 40% মার্কস থাকতে হবে। বাকি যারা এএনএম কোর্স ট্রেনিং পাস করে নিয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারে। এছাড়াও ভোকেশনাল যারা স্ট্রিম, ভোকেশনাল স্ট্রিম থেকে বিশেষ করে হেলথ কেয়ার সায়েন্স, এখানে উল্লেখ করে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ ভোকেশনাল থেকে যারা শুধুমাত্র হেলথ কেয়ার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে হেলথ কেয়ার সায়েন্স স্ট্রিমে, তাই কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের যারা গুরুত্বপূর্ণ জিনিস ল্যাঙ্গুয়েজ, তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ বলেছে মাস্ট বি এবল টু রিড রাইট অ্যান্ড এক্সপ্রেস ইন বেঙ্গলি অর নেপালি, যারা বাংলা ও নেপালি ভাষায় বিশেষ কথা বলতে, লিখতে ও বুঝতে পারে তারাই কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমাদের যে বলে দিয়েছে যে তোমরা অনেকে প্রশ্ন করছো যে আমি রবীন্দ্রমুক্ত থেকে পাস করছি কিংবা এনআইওএস থেকে পাস করি তারা কিন্তু আবেদন করতে পারে, তারাও কিন্তু আবেদন করতে পারবে, রবীন্দ্রমুক্ত হোক কিংবা এনআইওএস হোক তারাও কিন্তু আবেদন করতে পারবে, হ্যাঁ, ঠিক আছে। তো বন্ধুরা তোমাদের আর যে জিনিসগুলো জানার আছে, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে রেজিস্ট্রেশনের সময় তোমাদের ফটো আপলোড করতে হবে, তোমাদের আমি সেটা দেখাচ্ছি। তোমাদের রেজিস্ট্রেশন, তোমাদের আমি একে করে তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা করলে আমাকে প্রশ্ন করবে, তোমাদের ডিটেলসটা আমি আজকে এখানে, ও তোমাদের যেটা আমি জানাবো তোমাদের রিজার্ভেশন কোন কোন ক্যাটাগরিতে তোমাদের রিজার্ভেশন দেওয়া হয় সেটা তোমরা একবার জেনে নাও। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তোমাদের রিজার্ভেশন ক্যাটাগরি আছে বিশেষ করে শিডিউল কাস্ট, এসসি, এসসি, এসটি, ওবিসি, এ, ওবিসি, বি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি, অরফেন মানে যারা অনাথ, এবং লেডি সিভিল ডিফেন্স, অর্থাৎ তোমাদের 8টি কিন্তু ক্যাটাগরিতে ভাগ আছে, অর্থাৎ এসসি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, হ্যাঁ, ওবিসি, এ, ওবিসি, বি, ইডাব্লিউএস, পিডাব্লিউডি, হ্যাঁ, তারপর অরফেন আর লেডি সিভিল ডিফেন্স, এই 8টি ক্যাটাগরিতে তোমাদের কিন্তু রিজার্ভেশন আছে, বাকি আর কোনো রিজার্ভেশন নেই। এরপর তোমাদের যেটা আমি দেখাবো তোমাদের যে রেজিস্ট্রেশন করার সময় তোমাদের যেটা করতে হবে, দেখতে পাচ্ছ তোমাদের রেজিস্ট্রেশন আমি যেটা বললাম ক্যান্ডিডেটের নাম, বাবার নাম, মায়ের নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, এগুলো কিন্তু সাবধানে দিতে হবে। তোমাদের ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে, তোমাদের কিন্তু দুটো জিনিস আপলোড করতে হবে, শুধুমাত্র ছবি এবং সিগনেচার। তোমরা দেখতে পাচ্ছ স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছে দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার টু আপলোড জেপিজি বা জেপিইজি, ছবি তোমাদের ছবি হতে হবে 10 থেকে 200 কপির মধ্যে, এবং সিগনেচার হতে হবে 4 থেকে 30। তোমরা দেখতে পাচ্ছ ছবি 10 থেকে 200 এবং ছবি 4 থেকে 30 কপির মধ্যে তোমাদের কিন্তু হওয়া চাই। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের আজকের আপডেট। তোমাদের এবার আমি যেটা দেখাবো তোমাদের যে পরীক্ষা হবে কোন কোন সেন্টার আছে, কোথায় কোন ডিস্ট্রিক্টে কোথায় কোথায় সেন্টার আছে তোমাদের আমি দেখাচ্ছি।
কোন ডিস্ট্রিক্টের জন্য কোথায় সেন্টার তোমরা দেখতে পাচ্ছ, যেটা আছে আলিপুরদুয়ার, শুধুমাত্র আলিপুরদুয়ার আছে। বাঁকুড়ার জন্য শুধু বাঁকুড়া আর বিষ্ণুপুরে আছে। বীরভূমের জন্য আছে বোলপুর আর শিউড়ি। কোচবিহার শুধু কোচবিহারে। বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরে শুধু বালুরঘাট। দার্জিলিং এর দুটো আছে, একটা কার্শিয়াং একটা শিলিগুড়ি। হুগলির আছে আরামবাগ, ব্যান্ডেল, চিনসুরা আর শ্রীরামপুরে। হাওড়া থেকে আছে হাওড়া ময়দান, শিবপুর, সালকিয়া, বালি, উত্তরপাড়া। তারপর আছে সাঁতরাগাছি, ডোমজুর, উলুবেরিয়া। যেটা আছে জলপাইগুড়ি, শুধুমাত্র জলপাইগুড়ি। ঝাড়গ্রাম, শুধুমাত্র ঝাড়গ্রামে আছে। কালিম্পং, শুধুমাত্র কালিম্পং। কলকাতা যেমন সেন্ট্রাল কলকাতা, নর্থ কলকাতা, সল্ট লেক, সাউথ কলকাতা, ওয়েস্ট কলকাতা। মালদা, শুধুমাত্র মালদায়। মুর্শিদাবাদ, শুধুমাত্র মুর্শিদাবাদ, বেরহামপুর, জিয়াগঞ্জ, রঘুনাথগঞ্জ। নদিয়া থেকে আছে কল্যাণী আর কৃষ্ণনগরে, নবদ্বীপে। নর্থ চব্বিশ পরগনা আছে অশোকনগর, বারাসাত, ব্যারাকপুর, বসিরহাট। পশ্চিম বর্ধমান আছে আসানসোল, দুর্গাপুর। পশ্চিম মেদিনীপুর আছে গড়বেতা, খড়গপুর, মেদিনীপুর। পূর্ব বর্ধমান আছে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর আছে কোনটাই, হলদিয়া, তমলুক। পুরুলিয়া আছে শুধুমাত্র পুরুলিয়া। সাউথ চব্বিশ পরগনা আছে গড়িয়া, সোনারপুর, বারুইপুর। সাউথ চব্বিশ পরগনা, তারপর আছে জয়নগর, আর উত্তর দিনাজপুর আছে রায়গঞ্জ। তো বন্ধুরা, এই যে তোমাদের এক্সাম সেন্টার। তোমাদের এরপরে যদি কোনো কিছু জানা থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকতে পারো। তোমাদের প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।